মদিনার মাটিরে তুই যে বরকাটিরে বলো ও মদিনার বরকাটিরে আমার নবীর কারণে বলো আমার নবীর কারণ আপনারা শোল্ডার লড়বে ও মদিনার খাটি রে বলো ও মদিনার রে আমার নবীর কারণে আমার ওই মাটি তো মাটি নয় শুনো তাহার পরিচয় ওই মাটি শুনো তাহার পরিচয় বলো ওই মাটি যার গলাই রে রুগবালাই তা কেনারে বলো ওই মাটি যার এই রুগবালাই তা কেনারে আমার নবীর কারণে আমার নবীর কারণে তুমি ছিলে আসরিব গিয়েছেন কুতার হাবিব তোমার নসিব খুল গেল রে আমার নবীর চরণে তোমার নসিব ওই ওই আমার নবীর চরণে আমার নবীর কাই বল খালি বাবারা কণ্ঠ উজাড় করো ও মদিনার এ দুইটা হাত তুললে কি গুনাহ হবে পতাকা বানাই দেন না মাদানি কাফেলা ও মদিনার আমার নবীর কারণে আমার নবীর কারণ লারা লারা আহায় মদিনার ও মদিনার মাশাল্লাহ হিরে আমার নবীর কারো যেই রোজায় গেলে রসুল বলেন মান সার কবরি ওয়াজাবাত লাহু শাফাতি যেই জায়গায় গেলে রসুল বলেন আমার রোজায় যদি কেউ জিয়ারত করে আমি রসুল তার জন্য সুপারিশ করা আমার জন্য ওয়াজিব হয়ে যায় বর্তমানে কিছু গুমটা মৌলবি বের হয়েছে কি মৌলবি বের হয়েছে গুমটা মৌলবি বের হয়েছে যারা বলে মক্কায় যাও কিন্তু মদিনায় যাওয়ার প্রয়োজন নাই কি বলে মক্কায় যাও মদিনা যাওয়ার প্রয়োজন নাকি নাই এইভাবে মানুষকে দূরে রাখাইতে চেষ্টা করে আশেকের মন কি মদিনে না গেলে বন ভরে আমার আমাকে যখন উমরার সময় গত কিছুদিন আগে আমাকে মুআল্লিম বলতাছে মেয়র সাহেব মুআল্লিম বলে আগে কি মক্কায় যাবেন না মদিনায় যাবেন আমি কই পারো কি আমি কই আরে নেমে সব আসেন নে আমি বল এখানে পড়েন না এখানে আসেন আমি বললাম যে মক্কা তো যাব কিন্তু মদিনায় যাইতে মনটা টানতেছে পরে সোজা গেলাম মদিনা এয়ারপোর্ট যা থাকে কপালে জিয়ারত করলাম মুস্তফার দরবারে জোরে কন্যা সুবহানাল্লাহ যাইয়াই মুস্তফার সবুজ গম্বুজ যেই গম্বুজ ঘরের ঘরে দেখেছি যেই গম্বুজ পুষ্টারে পুষ্টারে দেখেছি যেই গম্বুজ ঘরে ঝুলে থাকতে দেখেছি যখন মদিনায় গিয়ে নবীর সবুজ গম্বুজ মুবারকটা দেখেছি সেখানে দেখার পরেই পাশে দাঁড়িয়ে দুই রাকাত নামাজ পড়ে শুকরিয়া আদায় করেছি আরো বড় করে বলেন সুবহানাল্লাহ।